হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম এই আর্টসের ভিতরে টাইলস লাগানোর ভিডিও পুরো মাপ করা থেকে পুরো এ টু জেড দেওয়া আছে টেনে পুরোটা দেখতে থাকো প্রথমেই বলে নেই যারা নতুন মিস্ত্রি তাদের জন্য ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য স্কিপ না করে পুরোটা দেখো তাহলে একবার দেখলেই আঁস লাগানো খুবই সহজ হয়ে যাবে দেখতে থাকো পুরো ভিডিওটি আগে টেপ দিয়ে এবং আমি পুরো আঁসটা মাপ করে নিচ্ছি মাপ করে নেওয়ার পরে ভাগ করে নেবো আমার যেটা মাপ আসবে সেটা আমি ভাগ করে নেব দেখতে থাকো পুরোটা কীভাবে করা হচ্ছে পুরোটা দেখো নাট পুরোটা দেখতে থাকো ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু যারা নতুন কাজ করছো তাদের জন্য খুবই উপকারী ভিডিও নাটে এনে পুরোটা দেখো একটা চ্যানেলে জাবেদিও মার্বেল টাইসের জাবেদিও ভিডিও পেয়ে যাবে মার্বেল টাইসের কাজের নাটে এনে পুরোটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেলটা অলে সেট করে দাও অলে সেট করে দিলে কি হবে তাহলে সমস্ত ভিডিও আমি যত ভিডিও ছাড়বো সব ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে মাফ করা হয়ে গেছে ভাগ করা হয়ে গেছে আমার এবার ফিটিংস করার কাজ চলছে দেখো এটা পুরো আঁচ আছে আঁচটা পুরোটাই হবে যদি কারো যদি দু কালারের টাইস লাগে আটসের মধ্যে যেমন আমার ব্লু আর হোয়াইট দিয়ে লাগাচ্ছি আমি যদি ব্লু আর হোয়াইটটা যদি লাগে কথার কথা পুরোটা যদি লাগে তাহলে কি করবে নিচের থেকেই ভাগ পুরো টেপ দিয়ে মাফ করে নিচের থেকেই যা আসবে পুরো সমান পিস রাখবে তাহলে দেখতে ভালো লাগবে আর নাহলে এই যে আমার যতটা সমান জায়গা আছে ততটা সমান আগে একটা ব্লু একটা হোয়াইট দিয়ে দিলাম তারপরে দেব ওটাতে হবে না ওটা ভালো লাগবে না দেখতে ঠিক আছে না টেনে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখতে থাকো পুরো ভিডিও আগে আমি পিসটা করে নিলাম একটা সাইডে চোজ করে নিলাম করে নেওয়ার পরে তারপরে এখানে আমি কেটে কাটবো লাগাবো তাহলে আমার কোনো জায়গায় কোনো ফাঁকা ফোঁকা কিছু হবে না কেন আঁচ লাগাতে গেলে আঁচ দুটো সাইডই লেগেছে দুটো সাইড লাগাতে গেলে দেখা যাচ্ছে এক আতে এম 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 প্রবলেম হতেই পারে ঠিক আছে সে প্রবলেমটা কিছু মনে হবে না যদি এইভাবে লাগানো হয় তাহলে সে প্রবলেমটা কোনো অসুবিধাই হবে না কোনো জায়গায় ফাঁকা হবে না আর যদি পুরোটা লাগিয়ে ভাগ করে নিলাম ভাগ করে নিয়ে পিস করে নিলাম সাইডটাও কেটে নিলাম তাহলে কি হবে যে অসুবিধা হবে ফাঁকা হয়ে যাবে দেখা যাচ্ছে এখানে আমার মাপ ঠিক আছে এখানে ছেঁটে যাবে যেখানে একটু ছোট আছে সেখানে চাঁচতে হবে বা যেখানে একটু বড় আছে সেখানে ফাঁকা হবে দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো এই চ্যানেলে মার্বেল টাইজের সমস্ত রকম ভিডিও আপলোড করা হয় দেখতে থাকো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তাহলে আমার নিজেরই ভিডিও বানাতে ভালো লাগে যদি কমেন্টে বলো তোমরা তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহী হব আমি জন্য বলছি ভিডিওটা নাটেনে পুরো দেখো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেলটা ওয়ালে সেট করে দাও এই চ্যানেলে মার্বেল টাইসের যাবেদীয় ভিডিও পেয়ে যাবে নাটেনে পুরোটা দেখো এই চ্যানেলে মার্বেল টাইসের লুকটা ঠিক এমন আসবে দেখতে থাকো কমপ্লিট লুকটা ঠিক এমন আসবে যেটা বলছিলাম এই মার্বেল টাইসের জাবেদীয় ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে লা নোটিফিকেশান বেলটাও অলে সেট করে দাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না দেখো আমার কোথাও কোনো ফাঁকা জোঁকা কিছু নেই দেখো পুরো কমপ্লিট এরকম হবে পুরো লাগিয়ে এসছে আমি ওদিক দিয়ে পুরো আর কোনো মিস্ত্রি বন্ধু যেন দুই সাইড দিয়ে লাগাবে না দুই সাইড দিয়ে লাগালে প্রবলেম হবে এক সাইড দিয়ে পুরো আমি যেমন এক সাইড দিয়ে ঘুরিয়ে আর এক সাইডে এনে শেষ করছি ঠিক এইভাবে ঘুরিয়ে আর এক সাইডে এনে শেষ করবে তাহলে কাজটা কাজের মতো হবে ভালো হবে যদি দুই সাইড দিয়ে লাগানো হয় তাহলে অসুবিধা হবে দেখতে থাকো পুরো ভিডিওটি না টেনে পুরোটা দেখো আশা করি পুরোপুরি বুঝে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ নিচের দিকে চলে আসছে এইভাবে মালটা নেমে আসার চান্স থাকে সেজন্য আমি ফেবিকুইক দিয়ে নিচ্ছি প্রয়োজনে হলে আমি নিচে দিয়ে ঠেকেও মেরে নেব দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে আঁচের ভিতরে সিমেন্টের থেকে ভালো কেমিক্যাল রব যে কোনো কোম্পানির কেমিক্যাল ইউজ করতে পারো যে রব দিতে হবে তার কোনো মানে নেই বা এশিয়ান দিতে হবে তার কোনো মানে নেই যে কোনো একটা কোম্পানির কেমিক্যাল দিলেই হবে শুধু কেমিক্যাল ইউজ করবে ওটার মধ্যে সিমেন্ট পাইল করবে না দেখতে থাকো পুরো ভিডিওটি কেননা এইসব জায়গার টাইলসগুলো অনেক সময় খুলে যাওয়ার চান্স থাকে সেই জন্য পুরোটাই কেমিক্যাল দেওয়া ভালো সিমেন্ট দিলে কী হয় সিমেন্টের রস টেনে গেলে আস্তে আস্তে ওটা ভবিষ্যতে ছেড়ে দেয় এখন তো ছাড়বে না কিন্তু ভবিষ্যতে ছেড়ে দেওয়ার চান্স থাকে সেই জন্য বলছি দেখতে থাকো পুরো ভিডিওটি আমি ঠেকও দিয়ে নিয়েছি কেননা মালটা নেমে যাওয়ার চান্স নেমে যাওয়ার চান্স আছে সেই জন্য নেমে গেলে জয়েন্ট ফাঁকা হয়ে যাবে জয়েন্ট ফাঁকা হলে বাজে লাগবে দেখতে থাকো পুরো ভিডিওটি না টেনে পুরোটা দেখো চ্যানেলের সঙ্গে থাকো আবারও বলছি চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলে যাবেদীয় মার্বেল টাইজের যাবেদীয় ভিডিও ছাড়া হয় চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেলটাও অলে সেট করে দাও অলে সেট করে দিলে তাহলে যাবেদীয় ভিডিও এখানে এই চ্যানেলে যত ভিডিও আপলোড করা হবে সব ভিডিও পেয়ে যাবে দেখতে থাকো পুরো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তোমাদের কমেন্টের উপরে নির্ভর করেই ভিডিও বানাতে ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকো লুকটা ঠিক কেমন হয়েছে দেখতে থাকো পুরো ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার আঁচটা পুরো লাগানো হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট আর এক পিস লাগালেই হয়ে যাবে দেখো আমার সব পিস একই রকম মাপের আছে এই জিনিসটা ফলো করতে হবে মাপটা করার সময় যে আমার পিসটা কেমন হচ্ছে যে মাপটা কী আসছে মেজারমেন্টটা ঠিকঠাক করে করতে হবে ভাগটাও ঠিকঠাক করে করতে হবে দেখো কেমন লাগছে পুরো মাপগুলো সব একই রকম আমার নিচে এসে একটু অল্প একটু ফাঁকা মেরেছে ওখানে আমি চোসকাটা চিপ ঢুকিয়ে দিলাম দেখতে থাকো পুরো ভিডিওটি আবারও চেক করে নেব আমি চেক করে নিচ্ছি দেখতে থাকো লুকটা কেমন এসছে দেখতে থাকো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তোমাদের কমেন্টের উপরে নির্ভর করে ভিডিও নিয়ে আসবো দেখতে থাকো পুরো ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ লোকটা ঠিক এমন এসছে দেখো আবারও বলছি কোনো মিস্ত্রি ভাই যেন দু সাইড দিয়ে লাগাবে না এক সাইড দিয়ে লাগাবে এক সাইড দিয়ে লাগালে কি হবে তাহলে পুরো মাপটা ঠিক থাকবে বা মিডিলে গিয়ে দেখা যাচ্ছে পাঁচ এমের কচ হচ্ছে সেটা যেমন আমার নিচেই দেখলেন যে একটা দিকে আমার চিপ চোসকাটা চিপ দিলাম একটা দিকে দিলাম না একটা দিকে চিপ দিলাম আর একটা দিকে দিলাম না এটা ফলো করে লাগাবে